আমি মুরাদনগর থানার দরেকান্দি পাঁচক্ষেত্রা গ্রামের অধিবাসী এবং আমার নিজের গ্রামে একটা মাছের প্রজেক্ট আছে। এই প্রজেক্টে এলাকার সংশ্লিষ্ট কৃষকগণ ডুমুরিয়া মানিককান্দি সোনাউল্লা এবং দরেকান্দি কৃষকগণ জড়িত, সবারই জমি আছে। এই প্রজেক্টে 2020 সালে মাছ ধরার সময় তৎকালীন ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি সাহেবের নির্দেশে সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম অজ্ঞাতনামা আরও 10-12 জন লোক নিয়ে চাঁদা দাবি করছে এবং মাছ ধরা বন্ধ করে দিছে। তখন নিরুপায় হইয়া মাছ ধরার অনেক ক্ষতি হয়ে যায়, মাছগুলি নষ্ট হয়ে যাবে। সেজন্য আমার ভাড়াটিয়ার কাছ থেকে 16,66,000 চেকের মাধ্যমে আদায় করিয়া তারপরে মাছ ধরার অনুমতি দিছে। আমি তৎকালীন সময়ে আমার নিরাপত্তা এবং প্রজেক্টের নিরাপত্তার জন্য মামলা করতে পারি নাই। এখন আমি মামলা দায়ের করছি এবং এটা সুষ্ঠু বিচার চাই। সুনামধন্য এনজিও অ্যাডভোকেট, মুরাদনগরের অধিবাসী অ্যাডভোকেট মহসিন মিয়া আজকে যে চাঁদাবাজির মামলা করছে, সাবেক এমপি মুরাদনগরের ইউসুফ আবদুল্লাহ হারুন সাহেব এবং তার সাথে রফিকুল ইসলাম সহ আরও অজ্ঞাতনামা 10-12 জন, একজন আইনজীবী তার এলাকায় সাধারণ কৃষকের একটা মৎস্য প্রজেক্টে দিতে গিয়ে যদি চাঁদা দিতে হয়। ম্যানুয়াল ইগনিশনে আগুন জ্বালানোর দিন শেষ, যমুনা অটো ইগনিশন গ্যাস স্টোভে রান্না হবে বেশ। এবং চাঁদা আদায় হয়ে গেছে 16,65,000 টাকা। এটা আমরা আপনারা বুঝেন, ইলেকট্রিক মিটার প্রিন্ট মিটারে আছেন, ওই মুরাদনগরের সাধারণ অধিবাসী সাধারণ জনগণের অবস্থা কী গেছে। এই ফেসিস সরকার মুরাদনগরকে একবারে সাধারণ প্রত্যেকটা ব্যবসায়ী এই শিকার, চাঁদা শিকার। তা আমরা এই অ্যাডভোকেট হিসাবে আমরা আইনজীবী হিসাবে সব সকলে আজকে ঐক্যমত যে ন্যায় বিচার যেন নিশ্চিত হয়, মহসিন মোল্লা যেন, অ্যাডভোকেট মহসিন মোল্লা যেন ন্যায় বিচার পায়।